ডেলিভারি ব্যথা নাকি ফলস লেবার পেন, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব ডেলিভারি ব্যথা আর ফলস লেবার পেন কি এক, বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ব্যথা, ব্যথাটা হচ্ছে কি, যে প্রথম কথা হলো যে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আমরা বলি না ফলস পেইন, একটা শব্দ আছে, এটা কিন্তু হয়। এটাকে কখনোই ডেলিভারির ব্যথার সাথে গুলাই ফেলা যাবে না। ডেলিভারির ব্যথা হচ্ছে এমন একটি ব্যথা যার সাথে সাথে পেট শক্ত হয়ে যাবে এবং টিপিক্যালি ব্যথাটা ছেড়ে ছেড়ে আসবে, আর হচ্ছে কোমরের দিক থেকে ব্যথাটা উঠে পেট শক্ত হয়ে পায়ের দিকে চলে যাবে। কিন্তু যেটা ফলস পেইন, সেটা এক নাগাড়েই ধরে থাকবে, এই ব্যথাটা কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, ছাড়বে না, এবং এই ব্যথার পেট শক্ত হবে না। এবং আরও একটি মূল সাইন হচ্ছে যে ডেলিভারির ব্যথা হলে তার সাথে সাদা স্রাবের সাথে অল্প অল্প রক্ত দেখা যাবে, কিন্তু এই ব্যথায় তা দেখা যাবে না। এখন যদি আপনার এক ফলস পেইন হয়ে থাকে, তাহলে তার জন্য আপনি অ্যালজিন ট্যাবলেট একটা করে দিনে 3 বার খেতে পারেন 5 দিন। কিন্তু যেহেতু আপনার আগের বাচ্চা প্রেশার বেড়ে যেয়ে আগেই সিজার করে ফেলতে হয়েছিল, সেই জন্য আমাদেরকে আবার দেখতে হবে যে আপনার আনুষঙ্গিক অবস্থাটা কেমন, যেমন আপনার গায়ে পানি আছে কি না, আপনার রক্ত শূন্যতা আছে কি না, আপনার প্রেশার কত, ওজনটা ঠিক মতো বাড়লো কি না, এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে আপনার পায়খানা কষা কি না, আপনার পেশাবে জ্বালা পোড়া আছে কি না, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পায়খানা কষা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার তলপেটে ব্যথা হবে এবং মাজায় ব্যথা হবে। আর যদি পেশাবে ইনফেকশন থাকে, তাতেও তলপেটে ব্যথা হবে এবং তার সাথে হয়তো রাতে রাতে একটু জ্বর আসতে পারে, একটু শীত করে শরীর কাঁপুনি দিতে পারে, মুখের অরুচি হতে পারে, এই সমস্যাগুলিও থাকতে পারে। তবে সবচেয়ে জরুরি ব্যাপার আপনার জন্য এইটা যে গত প্রেগনেন্সিতে আপনার প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন থেকে আপনাকে আগেই বাচ্চা টার্মিনেট করতে হয়েছিল, তার মানে আপনার যেটা হচ্ছিল আইদার আপনার ইম্পেন্ডিং এক্লামশিয়ার দিকে চলে যাচ্ছিলেন আপনি, অথবা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না, যার জন্য আপনাকে এটা করতে হয়েছে। আমাদের মাথায় সবগুলিই থাকবে, কিন্তু তারপরেও আপনাকে দেখতে হবে আপনার রক্তশূন্যতা আছে কিনা, এই জন্য আপনি একটু হিমোগ্লোবিন পার্সেন্টেজ করবেন, আপনার ইউরিন রুটিন এক্সামিনেশন করে দেখবেন যে পেশাবে কোনো ইনফেকশন আছে কিনা, এবং একই সাথে আপনার যদি পায়খানা কষা থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন। আমি প্রতিটা পেশেন্টকেই বলি যে আপনারা সকালে একটা ফল খান, কলার মতো যে কোনো একটা ফল খেতে পারেন, দুপুরে খাবারের সাথে একদম চায়ের কাপে ছোট কাপে মেপে 1 কাপ শাক খান, 1 কাপ ডাল খান, তাহলে রেগুলার আপনার টয়লেটটা হবে, এতে করে ব্যথাটা হবে না। এরপরে যেটা থেকে গেল যে যদি আপনার পেটটাও তার সাথে শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে কিছু ওষুধ দিই, যেমন হচ্ছে জেস্ট্রিনল 2 বেলা করে 14 দিন, অথবা তার সাথে আপনি কেরিয়ন 2 বেলা করে 14 দিন খেতে পারেন, এবং অ্যালজিন 1টা করে দিনে 3 বার ফলস পেইনের জন্য খেতে পারেন।